ইমানের উপর টিকে থাকার জন্য এবং নেক আমল করার জন্য এবং গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সাবর ইখতিয়ার করতে হবে ধৈর্যের সাথে আমরা সকল প্রকার কাফের মুশরিক বাতিল অপশক্তির মোকাবেলা করব ইনশাআল্লাহ মনে রাখবেন মুসলমানের অভিযানে পরাজয় বলে কোনো শব্দ নাই তাদের ভুল সিদ্ধান্তের কারণে বিপর্যয় আসতে পারে পরাজয় বলে কোনো শব্দ মুসলমানের অভিযানে নেই বিজয় মুসলমানের বিজয় উম্মতে মুহাম্মাদীর বিচলিত হবেন না আপনারা দেখেছেন বাংলাদেশে মুমিনদের হুংকার বাতিলদের পরিচয় কম্পন সৃষ্টি করে দেয় অতএব আল্লাহ তাআলা যেন বিজয় দান করেন সত্যপন্থীদেরকে বিজয় দান যেন করেন উম্মাহকে বিজয় দান যেন করেন সত্যপন্থীদেরকে কি বোঝা যায় যে ধৈর্যটা মুমিনের কত বড় দৌলত কষ্ট হয় বলতে আপনার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ আছেন ধৈর্যশীলগণের সাথে সুবহানাল্লাহ এখন আশ্চর্যের একটা বিষয় কোরআন কারীমের কোথাও তিনি বললেন না ইন্নাল্লাহা মা আস-সাইমিন আল্লাহ রোজাদারগণের সাথে ইন্নাল্লাহা মা আল-মুসাল্লিন আল্লাহ নামাজিগণের সাথে ইন্নাল্লাহ মা আল হাজ্জিন আল্লাহ হাজীগণের সাথে কোথাও বলেন নাই বলেছেন ইন্নাল্লাহ মা আস-সাবিরিন নিশ্চয় আল্লাহ আছেন ধৈর্যশীলগণের সাথে সুবহানাল্লাহ এখানে কি সূক্ষ্ম কোনো বিষয় থাকতে পারে অবশ্যই কোথাও তিনি বললেন না সরাসরি যে আল্লাহ আছেন নামাজীগণের সাথে বলেছেন হাজীগণের সাথে রোজাদারগণের সাথে বলেছেন আল্লাহ আছেন ধৈর্যশীলগণের সাথে সুবহানাল্লাহ তার কারণ প্রশ্ন তো আসে সাবর ধৈর্য এমন এক অপার্থিব নিয়ামত আল্লাহ প্রদত্ত দৌলত মুমিনকে দেওয়া হয় যে ধৈর্য ছাড়া ঈমান ঠিক রাখা যায় না ধৈর্য ছাড়া ভালো করে নামাজ পড়া যায় না ধৈর্য ছাড়া সহিভাবে রোজা রাখা যায় না ধৈর্য ছাড়া হজ করা যায় না সকল ইবাদতের মূলে আছে যে পুঁজি তার নাম সব তার নাম ধৈর্য এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আছেন ধৈর্যশীলগণের সাথে ইমানদার যখন ধৈর্যশীল হবে সে জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না নামাজ পড়ার ক্ষেত্রে তার ক্লান্তি আসবে না রোজা রাখার ক্ষেত্রে সে অধৈর্য হবে না সত্য বলার ক্ষেত্রে সে পিছপা হবে না সত্যের পক্ষে মোকাবেলার ক্ষেত্রে শত্রুকে সে ভয় পাবে না সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তার ঈমানের পরে সাবর আর এই সাবর যে ধারণ করে সেই হচ্ছে সাবের ধৈর্যশীল সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা আস-সাবিরিন নিশ্চয় আল্লাহ আছেন ধৈর্যশীলগণের সাথে সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে ধৈর্যটা কখন কারো বাবা মারা গেছে তিন দিন পড়তে এমনি ধৈর্য আসে কাঁদতে কাঁদতে ধৈর্য এসে যায় না কথা বলে আপনার বউ চলে গেছে আপনি প্রথম কিছুদিন কান্নাকাটি করলেন দুঃখ পেলেন কষ্ট পেলেন এরপর তো ধৈর্য আসবেই ঠিক না আপনাকে কেউ আঘাত করল আপনার প্রতিঘাত করার ক্ষমতা আছে তখন ধৈর্য ধারণটা ধৈর্য আপনাকে একটা দিল আপনি আরো দুইটার জন্য গাল পেতে দিলেন কারণ আপনার সাধ্য নাই তারে ডিফেন্স দেওয়া এটা ধৈর্যের মধ্যে আসে না এই জন্য বলা হয়েছে আস-সাবরু ফি আউয়ালি সাদমা বিপদ যখন আসে প্রথম মুহূর্তে ধৈর্য ধারণটাই ধৈর্য পরবর্তীতে ধৈর্যটা আর ধৈর্য হয় না কারণ তখন সেটা স্বাভাবিক একটা বিষয় হয়ে যায় ঠিক না সবচেয়ে আশ্চর্য হবেন সাবর
এই ধৈর্যের ফজিলত কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, গোটা বিশ্বের মানুষের কল্যাণে, ইহজাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা চারটি নীতি দিয়েছেন আমাদেরকে। কয়টি? পাঁচটি নীতি। চার নীতির বাইরে কোন মানুষের ব্যক্তি জীবনে কল্যাণ নাই, পরকালীন জীবনে কল্যাণ নাই, মুক্তি নেই। আল্লাহ তাআলা যে কথাটি কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করল, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করল, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সব, আই আওসা বা'দুহুম বা'দান বিস সব, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। আপনাদের আওয়াজে মনে হলো আপনারা অনেকটাই মৃত প্রায়। আল্লাহ চতুর্থ নীতিটা দিলেন সবর, কারণ প্রথম তিনটি নীতি বাস্তবায়ন করতে, ইমানের উপর টিকে থাকতে, নেক আমল করতে, সত্যের পক্ষে লড়াকু সৈনিক হিসেবে কাজ করতে আপনার পুঁজি হলো সবর। এজন্য চতুর্থ নীতি দিয়েছেন কি? ধৈর্য। বলেন সুবহানাল্লাহ। এ ধৈর্য ছাড়া, সবর ছাড়া আপনি ইমানের উপর টিকে থাকতে পারবেন না, নেক আমল করতে পারবেন না, সত্যের পক্ষে কাজ করতে পারবেন না। আর এই তিনটি নীতি বাস্তবায়ন করতে চতুর্থ নীতি আপনার দরকার, সেটা হচ্ছে আপনাকে সাবের, ধৈর্যশীল হতে হবে। বলেন সুবহানাল্লাহ।